ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কেটি ওয়ার্ল্ড। আপনার সামনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি সিরিজ বোর্ড, এটা হচ্ছে সিরিজ সকেট, এটা হচ্ছে সিরিজের অন অফ সুইচ, এবং এখানে যে সকেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইরেক্ট এসি সকেট, এবং এখানে একটি 100 ওয়াটের ভাল্ভ রয়েছে, একটি ফিউজ রয়েছে। এটা এভাবে পরীক্ষা করতে হয়। এটা হচ্ছে নোজ প্লাস দিয়ে এটা শর্ট করব। শর্ট করবার পর এটা যখন আমি অন করব তখন 100 ওয়াটের ভাল্ভটি জ্বলে উঠবে। এবার যদি আমি নোজ প্লাসটা এখান থেকে উঠিয়ে নিই তাহলে ভাল্ভটি অফ হয়ে যাবে। যেখানে কথা ছিল যে আমি যখন নেগেটিভ পজিটিভ প্যাক করবো তখন হচ্ছে একটা বাস্ট হওয়ার কথা ছিল বা ফিউজ কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। এটা আবার যখন এটা শর্ট করবো তখন এটা জ্বলে উঠবে, অর্থাৎ এই নোজ প্লাসটা তখন সুইচিংয়ের কাজ করছে। এই জন্য এটা হচ্ছে সিরিজ সকেট। আপনার সামনে একটি টেলিভিশন দেখতে পাচ্ছেন, এই টেলিভিশনটাতে এখন আমরা পাওয়ার দেবো এবং এর প্রবলেমটা কী সেটা আমরা দেখবো এবং সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। তা চলুন দেখা যাক এটার কী প্রবলেম হয়েছে। তা ফার্স্ট আমরা এটা সিরিজ সকেটে পাওয়ারটি দিব। আমরা পাওয়ারটি দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিরিজ ভাল্ভটি জ্বলে আছে এবং এটা এর ভোল্টেজটা কম বেশি হচ্ছে, এবং এখানে আপনার পাওয়ার দিয়েটা জ্বলে আছে। এবার এটা আমরা ডাইরেক্ট এসি লাইনে দিব। হ্যাঁ, আমরা দিয়েছি। আপনার খেয়াল করে দেখতে পাবেন যে এখানে যে পাওয়ার লিডার থাকে সেটা জ্বলে আছে। এখন টেলিভিশনটা স্টার্ট নিচ্ছে কিনা আমরা এখন এর পাওয়ারটি দিব। হ্যাঁ, আমরা পাওয়ারটি দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে টেলিভিশনটা স্টার্ট নিয়েছে, এটা সাউন্ড রয়েছে কিন্তু ডিসপ্লেতে কোনো আলো নাই, অর্থাৎ আপনার পিকচার টিউবে কোনো ছবি আসছে না। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, এটা যদি পিকচার টিউব নষ্ট হয়ে যায় সেজন্য হয়ে থাকে, ফ্লাইব্যাকের প্রবলেম থাকলে হতে পারে, ভিডিও ফল থাকলে হতে পারে, এমনকি যদি হিটার ভোল্টেজের প্রবলেম থাকে সেই ক্ষেত্রেও হতে পারে। তো এতগুলো প্রবলেম, এখন আমাদের সঠিক প্রবলেমটা শনাক্ত করতে হবে এবং সেটা সলভ করার চেষ্টা করতে হবে। সেজন্য ফার্স্ট আমাদের পিসিবি বোর্ডটি দেখতে হবে। তা চলুন দেখা যাক, আমরা পাওয়ারটি অফ করে দিই। আমরা পাওয়ারটি অফ করে দেবো। অফ করে দেওয়ার পর আমরা পাওয়ারটি অফ করে দিয়েছি। পাওয়ারটি অফ করে দেওয়ার পর এখন আমরা পিসিবি বোর্ডে যাব। ডিয়ার ফ্রেন্ডস, আমরা টেলিভিশনের ব্যাক কভারটি খুলে ফেলেছি। আমরা যে ফল্টটি দেখলাম যে টেলিভিশনটাতে সাউন্ড আছে বাট টিউবে কোনো আলো নাই, তো আমরা এখন এখানে টিউবটাকে মেপে দেখব। এখানে যে টিউবটার যে ফিলামেন্টের যে গেইনটা থাকে এটা মেপে দেখব। এটা দেখার জন্য আমাদের অবশ্যই বেস সার্কিটটি খুলতে হবে। খোলার পর আমরা পিকচার টিউবটা মেপে দেখব যে পিকচার টিউবটা ভালো আছে কি না। পিকচার টিউবটা যদি ভালো থাকে তাহলে আমরা এখানে কিছু ভোল্ট থাকে সেই ভোল্টগুলো মেপে দেখব, এবং এক এক করে আমরা স্টেপ বাই স্টেপ এর প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। তো এই জন্য ফার্স্ট আমাদের যেটা করতে হবে যে এর বেস সার্কিটটি খুলে ফেলতে হবে। তো চলুন এই বেস সার্কিটটি আমরা খুলে ফেলি। এটা হচ্ছে গ্রাউন্ডের একটি ক্যাবেল, এটা আমরা খুলে ফেললাম। এবার আমরা বেসটি খুলে ফেলব। হ্যাঁ, আমরা বেস সার্কিটটি খুলে ফেলেছি। পিকচার টিউব মাপতে গেলে অ্যাভোমিটারের সাহায্যে আপনার এই সিলেক্টর কাটাটা X1/X10 রাখতে হবে ওমসে। হ্যাঁ, আমরা রেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্রেশন দিচ্ছে। এখন এখানে আমাদের দেখতে হবে যে টিউবটা শর্ট হয়ে গেছে কিনা বা ফ্লামিন কেটে গেছে কিনা। সাধারণত 3 আর 4 নাম্বার ফ্লামিন্ট হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে 3 আর 4 ডিপ্রেশন দিচ্ছে, এখানে দিচ্ছে না, 3 আর 4 দিচ্ছে, এবং এখানে রেড, গ্রিন এবং ব্লু এক একটি পিনের জন্য এক একটি কাজ। তো আমরা দেখতে পাচ্ছি যে এর ফ্লামিনটা ভালো আছে, অর্থাৎ ফ্লামিনটা কেটে যায়নি। যদি ফ্লামিনটা নষ্ট হয়ে যেত তাহলে আপনার এখানে ডিপ্রেশন দিত না, ডিপ্রেশন দিচ্ছে অর্থাৎ ফ্লামিনটা ভালো রয়েছে। তো আমরা যখন দেখলাম যে পিকচার টিউবে ফ্লামিনটা ভালো রয়েছে এই জন্য আমরা বেসবোর্ডটি পুনরায় আবার লাগিয়ে দেব। হ্যাঁ, আমরা বেসবোর্ডটি লাগিয়ে দিয়েছি। এবার আমরা এখানে যে ভোল্টগুলো থাকে সেই ভোল্টগুলো আমরা মেপে দেখব যে টিউবে এই ভোল্টগুলো আসছে কি না। সাধারণত ফিলামেন্টে আলো, টেলিভিশনে আলো আসছে না, এর জন্য আমাদের ফ্লাইব্যাক নষ্ট হতে পারে। এখানে যে হিটার ভোল্টেজ থাকে আপনার হচ্ছে 0 থেকে 10-এর ভিতরে থাকে, যেটা যে কোনো একটা ভোল্ট থাকতে পারে, 5, 6, 8, 10 এমন, সেটা হচ্ছে সার্কিটের উপর ডিপেন্ড করে। আর টেলিভিশনের টিউবের পরে যে কত ভোল্ট ওরা ফিক্সড করবে, তো সেটা দেখবো যে আমার সেই ভোল্টেজটি এখানে আসছে কি না। তো অবশ্যই সেটা এসি ভোল্ট,
0 থেকে 10 পর্যন্ত যে ভোল্টেজটা থাকবে এবং 180 ভোল্ট থাকবে যেটা হচ্ছে আপনার ফ্ল্যাবাক থেকে আসবে এবং G2 ভোল্টেজ থাকবে এই ভোল্টেজগুলো আমরা মেপে দেখব এর কোন একটা ভোল্টেজ যদি মিসিং হয় তাহলে আপনার টিউবে আলো আসবে না তো সেজন্য আমাদের টেলিভিশনটাতে পাওয়ার দিতে হবে এবং আমরা যখন 180 ভোল্ট মাপব সেজন্য আমাদের অ্যামিটার সিলেক্টর কাটাটি 250 ভোল্ট রাখতে হবে আমরা 250 ভোল্টে রেখেছি এবার আমরা এর নেগেটিভ পোলটা টিউবের সাথে কমন করে দিব হ্যাঁ আমরা এখানে কমন করে দিয়েছি এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিয়ে দিব হ্যাঁ আমরা পাওয়ারটি দিয়েছি এবার আমাদের এখানে দেখতে হবে যে আমাদের 180 ভোল্ট পাই কিনা আমরা দেখতে পাচ্ছি যে এখানে 100 ভোল্ট রয়েছে যেহেতু ভোল্টেজটা ট্রিপ দিচ্ছে এবং এখানে আমরা ভোল্ট পেয়েছি 180 ভোল্ট এখানে সব 100 থেকে 180 ভোল্টের ভিতরে থাকে এটা আমরা 180 ভোল্ট পেয়েছি এখানে এখানে যে আমাদের হিটার ভোল্টেজটা থাকবে সেটা আমরা এখনো পাইনি এবার আমরা এটা হিটার ভোল্টেজটা মেপে দেখব হিটার ভোল্টেজটা মাপার জন্য আমাদের সিলেক্টর কাটাটি টেনে দিতে হবে এসি টেনে দিতে হবে এবার আমরা হিটার ভোল্টেজটি মেপে দেখব এখানে হিটার ভোল্টেজটি থাকবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হিটার ভোল্টেজ আমরা পাচ্ছি না এখানে হিটার ভোল্টেজ নাই কারণ 0 থেকে 10 এর ভিতরে সর্বনিম্ন ভোল্টেজটা তো 6 থাকতে হবে 5 থেকে 6 তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই ভোল্টেজটা নাই এখানে আমরা 180 ভোল্টে দিলে সিলেক্টর কাটাটি এবার আমরা যদি 85 দিই তাহলে দেখতে পাচ্ছি যে আশি ভোল্ট এবার আমরা পুনরায় আবার দেখব এখানে আপনার এইচ দিয়ে প্রকাশ করা থাকে এখানে যে পিনগুলো থাকে হিটার এইচ দিয়ে তো সেটাও আমরা এখন দেখব হ্যাঁ এই পিনটা আমরা এখানে হিটার ভোল্টেজ পাচ্ছি না অর্থাৎ আমাদের এই সার্কিটে হিটার ভোল্টেজ আসছে না তো এটা আসছে না ফ্ল্যাবাকের থেকে হতে পারে এমনকি আপনার এখানে যে সিস্টেম আইসি রয়েছে এই আইসির কারণেও এটা হতে পারে তো এখন এটা কি কারণে হচ্ছে সেটা আমাদের দেখতে হবে এর জন্য আমাদের পিসিবি বোর্ডটি দেখতে হবে আসলে এখানে ভোল্টেজটা আসছে না কেন ফ্ল্যাবাক থেকে প্রবলেম হচ্ছে নাকি সিস্টেম আইসি থেকে প্রবলেম হচ্ছে সেটা আমাদের দেখতে হবে তো চলুন দেখা যাক এটা দেখতে গেলে ফার্স্ট আমরা পাওয়ারটি খুলে দেব এবং স্টেপ বাই স্টেপ এর যে ক্যাবেলসগুলো আছে সেগুলো আমরা এর থেকে ডিসকানেক্ট করব তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে রিমোট কন্ট্রোলের যে আপনার সেন্সারের যে ক্যাবেলটি থাকে থ্রি ক্যাবেলস তো সেটা আগে ডিসকানেক্ট করব এরপর পুশ বাটন সুইচের যেটা সাহায্যে আমরা চ্যানেল আপ ডাউন ভলিউম আপ ডাউন করি সেই ক্যাবেলসটি খুলব এরপর দেখতে পাচ্ছি এখানে দুইটা ক্যাবেলস রয়েছে এটা হচ্ছে স্পিকারের ক্যাবেলস যে স্পিকার সাহায্যে আমরা সাউন্ড শব্দ শুনতে পাই শব্দ তরঙ্গ সেটা আমরা খুলে দেব এবং আরেকটি দেখতে পাচ্ছি পিটিসির পাশে একটি ক্যাবেলস রয়েছে এটা হচ্ছে ডিগাজিং কয়েলের এই এই কয়েলের যে ক্যাবেলসটি পিটিসির পাশে থাকে তো সেটা আমরা খুলে দিব এরপর এসি ক্যাবেলসটি খুলে ফেলব আমরা এখান থেকে যে ক্যাবেলসগুলো আমাদের ডিসকানেক্ট করতে হবে কাজের সুবিধার জন্য আমরা সেগুলো খুলে ফেলেছি এবার আমরা পিসি বোর্ডটি উল্টে দেব ডিয়ার ফ্রেন্ডস আমাদের কাজের সুবিধার জন্য আমরা এখানে একটি এক্সটার্নাল এসি কর্ড লাগিয়ে নিব যাতে আমরা পিসি বোর্ডটি যেমন খুশি তেমন কাজটা করতে পারি তো সেই জন্য আমরা এখানে এটা কানেক্ট করে নেব এটা সুন্দরভাবে এখানে কানেকশন করতে হবে এবং এটা আমাদের কানেক্ট করা হয়ে গেছে ডিয়ার ফ্রেন্ডস এর আমরা যেখানে যে ভোল্টেজগুলো আছে যে জন্য প্রবলেমটি হতে পারে সেই ভোল্টগুলো আমরা মেপে দেখব তো সেজন্য এটা হচ্ছে আপনার অ্যামিটারের দুটি লুপ এটা হচ্ছে নেগেটিভ লুপ এটা আমরা টিউবের সাথে কমন করে দিব আমাদের মাপার সুবিধার জন্য এবারে সিলেক্টর কাটাটি দেখতে পাচ্ছি আমরা এসিতে রয়েছে সেটা আমরা ডিসিতে এনে দেব আমরা ডিসি 250 ভোল্টে সিলেক্টর কাটাটি রেখেছি এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দেবো এবং এর ভোল্টেজগুলো মেপে দেখব হ্যাঁ আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিয়েছি আমরা প্রথমে যে ভোল্টেজটি মাপবো সেটা হচ্ছে বি পজিটিভ ভোল্টেজ অর্থাৎ যেটা বি পজিটিভ ভোল্টেজ অর্থাৎ 110 ভোল্ট 100 থেকে 110 ভোল্ট 90 ভোল্ট বিভিন্ন রকম ভোল্টেজ থাকে যেটাকে আমরা বি পজিটিভ ভোল্টেজ বলে থাকি
মতো। এখানে দেখতে পাচ্ছি যে আমরা ডিপোজিটিভ ভোল্টেজটি রয়েছে 105। তো এটা এখান থেকে, এখানে একটা রেজিস্টার রয়েছে 2.2 ওহমসের, এটা এই প্রান্ত থেকে পার হয়ে অপর প্রান্তে যায় এখানে। হ্যাঁ, এখানেও আমরা সেই একই ভোল্টেজ পেয়েছি। এটা ফ্লাইব্যাক হয়ে ফ্লাইব্যাকের কয়েলের মাধ্যমে এটা আউটপুট ট্রানজিস্টরে যায়। এখানে একটা আউটপুট ট্রানজিস্টর থাকে, এটা এখানে আমরা ভোল্টেজটি পেয়েছি, অর্থাৎ টেলিভিশনটাতে অসিলেশন হচ্ছে। এবার আমাদের দেখতে হবে যে সিস্টেম আইসিটা, এই সিস্টেম আইসিটিতে আমাদের 5 ভোল্ট রয়েছে কিনা, কারণ এই এই আইসিতে যদি ভোল্টেজটি ড্রপ দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের এই ফল্টটি হতে পারে, ভিডিও ফল্টটি হতে পারে। সেই জন্য আমরা এখানকার এই ভোল্টেজটি মেপে দেখব। তো এখানে যে আয়ার ভোল্টেজ বা 5 ভোল্ট থাকে, যেটা রিমোটের সেন্সারে যায়, তো এটা মাপলে আমরা বুঝতে পারবো যে আমরা এখান থেকে পাচ্ছি কিনা। সরি, এখানে 250 ভোল্টে দেওয়া রয়েছে, এই জন্য আমার ভোল্টেজটি উঠছিল না। তো এটা সিলেক্টর কাটাতে আমাদের 10-এ দিতে হবে, যেহেতু আমরা 5 ভোল্ট মাপছি। হ্যাঁ, আমরা সিলেক্টর কাটাটি 10-এ দিয়েছি, এবার আমরা ভোল্টেজটি মাপব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 ভোল্টটি আমরা পেয়েছি, এবং এখানে 5 ভোল্ট পেয়েছি, আয়ার ভোল্টেজটাও থাকবে, আয়ার ভোল্টেজও রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আইসির থেকে আমাদের 5 ভোল্ট এবং আয়ার ভোল্ট দুটোই আমরা পেয়েছি, কিন্তু তারপরেও আমাদের টেলিভিশনটাতে আলো আসছে না। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখানে এই বেস বোর্ডের যে ভোল্টেজটি মেপেছিলাম, এখানে আমরা 180 ভোল্ট পেয়েছিলাম, G2 ভোল্টেজ দেখেছিলাম, G2 ভোল্টেজ পেয়েছিলাম, কিন্তু আমরা হিটার ভোল্টেজটি এখান থেকে পাইনি। অর্থাৎ এখানে আমাদের হিটার ভোল্টেজটি নাই, এখানে হিটার ভোল্টেজটি নাই। এই হিটার ভোল্টেজটি যেখান থেকে আউট হয় আমাদের, অর্থাৎ ফ্লাইব্যাক থেকে, সেই ফ্লাইব্যাকের পিনটাতে আমাদের দেখতে হবে যে সেখানে ভোল্টেজটা আমরা পাই কিনা, এবং সেখানে যদি আউট হয় তারপর আমাদের ইন হচ্ছে না সেটা আমাদের দেখতে হবে। তো এই জন্য আমাদের ফার্স্ট এখানে ফ্লাইব্যাক থেকে আপনার ভোল্টেজটা আউট হয়। তো সেই জন্য আমরা ফ্লাইব্যাকটি আগে দেখবো এখানে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভোল্টেজটি রয়েছে, এবার আমাদের দেখতে হবে যে এখানে আমরা ভোল্টেজটি পাই কিনা। হ্যাঁ, এখানেও দেখতে পাচ্ছি ভোল্টেজটি রয়েছে, এখান থেকে একটি রেজিস্টার হয়ে এই ভোল্টেজটি পাস হয়। তো এই এখন এই রেজিস্টারটার এই প্রান্তে আমরা ভোল্টেজটি পাই কিনা সেটা আমাদের দেখতে হবে। তো এখানে আমরা দিয়ে দেখতে পাচ্ছি যে এখানে আমরা ভোল্টেজটি পাচ্ছি না, কিন্তু এখানে আমরা ভোল্টেজটি পাচ্ছি, এই জায়গা ভোল্টেজটি নাই, দেখেন আপনারা, এখানে ভোল্টেজটি পাচ্ছি না আমরা, কিন্তু আমরা ঠিক এই এই রেজিস্টারের অপর প্রান্তে আমরা ভোল্টেজটি পাচ্ছি। অর্থাৎ রেজিস্টার থেকে হয়ে আমাদের ভোল্টেজটি পাস হচ্ছে না, এই কারণে আমাদের হিটার ভোল্টেজটি জ্বলছে না। ডিয়ার ফ্রেন্ডস, আমরা ফ্লাইব্যাকের এই প্রান্তে ভোল্টেজটি পেয়েছি, এখান থেকে একই প্রিন্ট হয়ে এই প্রান্তে আমরা ভোল্টেজটি পেয়েছি, কিন্তু অপর প্রান্তে আমরা ভোল্টেজটি পাইনি। এই জন্য এখানে যে রেজিস্টারটি আছে সেটা আমরা খুলে মেপে দেখবো যে সেটা প্রবলেম হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এটা 2.2 ওহমসের একটি রেজিস্টার। তো এটা ভালো আছে কি না এটা আমাদের এখন মেপে দেখতে হবে। এটা মাপতে গেলে আমাদের অ্যাভোমিটার সিলেক্টর কাটাটি ওহমসে দিতে হবে, X10-এ বা X10-এ আমরা দিতে পারি। আমরা X10-এ সিলেক্টর কাটাটি দিই, দেওয়ার পর এবার আমরা এভাবে মাপবো এটা। আমরা ফার্স্ট এই দুইটা শর্ট করে দেখবো যে আমাদের এখানে ডিপ্রেশন দেয় কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিপ্রেশন দিয়েছে, এবারে আমরা এই রেজিস্টারটা মাপব। আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্রেশন দিচ্ছে না, শর্ট করলে এটা ডিপ্রেশন দিচ্ছে, এইভাবে আমাদের ডিপ্রেশন দিচ্ছে না, অর্থাৎ এই রেজিস্টারটা নষ্ট। এবার আমরা আরেকটি নতুন রেজিস্টার মেপে দেখবো যে সেটা কেমন মাপ দেখায়। এটা হচ্ছে একটি নতুন রেজিস্টার 2.2 ওহমসের, সেম মানের। আমরা দেখতে পাচ্ছি যে এটাতে আমাদের মাপটি ঠিক দেখিয়েছে, অর্থাৎ মিটারে ডিপ্রেশন দিচ্ছে, অর্থাৎ এটি ভালো। ডিয়ার ফ্রেন্ডস, এটি হচ্ছে সেই রেজিস্টার যেটা আমরা নষ্ট পেয়েছিলাম, সেটা এখন আমরা চেঞ্জ করে এখানে আরেকটি নতুন রেজিস্টার কানেক্ট করব। এবার আমরা পিসিবি বোর্ডটি উল্টিয়ে ফেলবো, এবার এটা আমরা সুন্দরভাবে সোল্ডারিং করব। আমরা এটা সোল্ডারিং করেছি। পা দুটো কেটে ফেলেছি, এবার আমরা এটা
সেটিং করব। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা এটাতে পাওয়ার দেবো এবং দেখবো আমাদের প্রবলেমটি সলভ হলো কিনা। হ্যাঁ, আমরা পাওয়ারটি দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার এলইডিটা জ্বলছে এখানে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতে আলো চলে আসছে, অর্থাৎ আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। আমাদের ডিসপ্লেতে কোনো আলো ছিল না, তো এখন আমরা ডিশের লাইন কানেক্ট করলেই এটাতে ছবি চলে আসবে, কিন্তু আমরা এটা কানেক্ট করতে পাচ্ছি না কপিরাইট অ্যাভয়েড করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতে আলো চলে আসছে, তো আমরা প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।